হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি গাড়ি রেখেছি। কি গাড়ি রেখেছি অবশ্যই বলবো। আমার পাশে যে গাড়ি দেখতে পাচ্ছেন, টয়োটা এক্স ফিল্ডার সিরিজের গাড়ি। এটা পাঁচের মডেল পাচ্ছেন, আটের রেজিস্ট্রেশন, সেই সাথে পেপারসটাও কিন্তু আপডেট পাচ্ছেন। 1500 সিসি অকটেন প্লাস সিএনজিতে ড্রাইভ করতে পারবেন। এই গাড়ির কন্ডিশন, রঙের কন্ডিশনটা যদি বলি, সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত এভরিথিং, কোনো ধরনের রঙের টাচ আপ পাবেন না। কালারটা তো অলরেডি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার পাচ্ছেন। সো সামনে থেকে যে লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল আছে এবং গ্রিল কন্ডিশনটা কিন্তু সুপার কন্ডিশনে আছে। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, সিরিয়াল পাচ্ছেন এবং অরিজিনাল যে বাম্পারটা আছে এটা কিন্তু ভালো কন্ডিশনেই আছে। এই পাশে এসে যদি রঙের কন্ডিশনটা আপনাদেরকে দেখায়, রঙের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ গুড কন্ডিশন, কোনো ধরনের টাচ আপ পাবেন না। সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত কোনো ধরনের রঙের কাজ নাই এবং পিছনের যে গ্লাসটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল স্টিকার লাগানো আছে। আমি যদি এই পাশে নাম্বার প্লেটটা দেখি, নাম্বার প্লেটটা ভালো কন্ডিশনে আছে এবং অরিজিনাল যে বাম্পারটা আছে সেটাও কিন্তু একদম ভালো কন্ডিশনেই আছে। তো এক কথায় বলতে গেলে গাড়ির সামনে এবং পিছনে কোনো ধরনের রঙের কাজ পাবেন না। চাকার কন্ডিশনটা যদি দেখা, চাকা এবং এলোরিন পাচ্ছেন, সে সাথে চাকাগুলো ভালো কন্ডিশনে আছে। শুধু এটা না, চারটা চাকা কিন্তু সিমিলার কন্ডিশনে আছে, অবশ্যই আপনারা এসে দেখতে পারেন। এই গাড়িটা মার্গোতে আছে কিনা এটা কীভাবে বুঝবেন, এখানে দেখেন, এই যে দরজাটা খুলে যদি বিটগুলো দেখায়, বিটগুলো দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কোনো ধরনের মাইটগুলো এখনও পর্যন্ত খায়নি। প্যাডগুলো দেখেন, প্যাডগুলো ভালো কন্ডিশনে আছে, সেই সাথে ইউনিক কাজ করতেছে, এই জন্য এখানে কিন্তু উডেন করা আছে। সো সুইচগুলো কিন্তু স্মুথলি কাজ করতেছে। শুধু এইটা নিয়েও পিছনের দরজাটা খুলে যদি আপনাদেরকে দেখায়, পিছনের দরজাটাও কিন্তু সিমিলার কন্ডিশনেই পাচ্ছেন, কোনো ধরনের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এখানে প্যাডটা কিন্তু ভালো কন্ডিশনেই আছে। সো পিছনের সিটগুলো চাইলে দেখিয়ে দিতে পারেন, পিছনের সিটগুলো ভালো আছে। পিছন থেকে শুরু করে ইন্টেরিয়র কন্ডিশনটাও যদি আপনাদেরকে দেখাই, ইন্টেরিয়র কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে। দেখেন, এসি প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড, সিট, সিলিং এবং এসিটা কিন্তু টাচ পেয়ে যাচ্ছেন স্টার্টিং থেকে শুরু করে। সো এক কথায় বলতে গেলে ইন্টেরিয়র কন্ডিশনটা যদি এসে দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে, কারণ গাড়ির কন্ডিশন অনুযায়ী, প্রাইস অনুযায়ী কিন্তু আপনার বাজেটের মধ্যেই ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন। সো ওভারঅল মিলে গাড়িটা কিন্তু মাশাল্লাহ গুড কন্ডিশনে আছে। আমি যদি ব্যাকলাইটটা আপনাদেরকে দেখাই, যে ব্যাকলাইটটা যে কভার আছে, এক্সট্রা কভার কিন্তু লাগানো আছে। সো যিনি ইউজ করতেন লাগিয়ে নিয়েছে। সো এক্সট্রা কভার কিন্তু আপনার জন্য এটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন। এই পাশেও কিন্তু ব্যাকলাইটটা কিন্তু কভার লাগানো আছে, তার মানে সামনে যে লাইটগুলো আছে এবং পিছনে লাইটগুলো আছে দুইটা লাইটই কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছে। আমি যদি ব্যাকডেলটা তুলে আপনাদেরকে একটু দেখাইতে চাই ভিতরের কন্ডিশনটা কেমন আছে। এই পাশে এসে যে উপরের কন্ডিশনটা দেখেন, উপরে এই জায়গাটা দেখলে কিন্তু বোঝা যায় যে কন্ডিশনটা কেমন আছে। তারপর আমি ভিতরে দেখাই, সিএনজি পাচ্ছেন, সিএনজিতে ড্রাইভ করতে পারবেন অকটেন প্লাস। সেই সাথে বডিটা দেখেন, বডিটা কিন্তু ভালো কন্ডিশনে আছে, স্পেয়ার চাকাটাও পেয়ে যাচ্ছেন। তার মানে ব্যাকডালার ভিতরে এবং বাহিরে এখনও পর্যন্ত যতটুকু আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই স্পেশাল এবং গুড কন্ডিশনে আছে। ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। বনারটা তুলে যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখায় তাহলে দেখলে বুঝতে পারবো না যে এটার কন্ডিশনটা কেমন আছে। এই যে দেখেন ভাই, উপরে দেখেন স্টিকারটা লাগানো আছে, তার মানে এটা তো অরিজিনাল পাচ্ছেন, সেই সাথে কন্ডিশনটাও ভালো আছে। এই পাশে সকেট জাম্পারটাও দেখেন, সকেট জাম্পারটাও ভালো কন্ডিশন আছে এবং এই পাশে এসে মার্শালটা দেখেন, এই যে স্টিকারগুলো লাগানো আছে, স্টিকারগুলো লাগানো আছে, এই যে মার্গোতা যে খাই রায় এটা দেখলে কিন্তু বোঝা যায়। এই পাশে সকেট জাম্পারটাও ভালো আছে এবং সেসিস নাম্বারটা দেখে কাগজের সাথে মিলিয়ে তারপরে নেবেন। এবং ভিভিটি অরিজিনাল ইঞ্জিন পাচ্ছেন, ব্যাটারিটাও নতুনের মতো পাচ্ছেন। সো এক কথায় বলতে গেলে এই গাড়ির ইঞ্জিন পারফরমেন্স আশা করি আপনি ভালোই পাচ্ছেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি লং ড্রাইভ করতেছেন, মাঝখানে কোনো ধরনের প্রবলেম হলো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা। সো এই গাড়িটা আশা করি এই প্রবলেমটা ক্রিয়েট হবে না। ইঞ্জিন এবং ইঞ্জিনের পারফরমেন্স আশা করি আপনাকে অসম দিবে। সো অবশ্যই অনেকে ভাবতে পারেন ভাই দামটা কত, দামটা আপনার সাধ্যের মধ্যেই, মাত্র 12,40,000 টাকা। এটাই লাস্ট না, এসে দেখে পছন্দ হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। সেই সাথে আসতে হবে কোথায়, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর রুট 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু ব্ল্যাক কালারের এক্স ফিল্ডার গাড়িটি কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে। সো যে কোনো সময় সোল্ড আউট হয়ে যেতে পারে, আপনি যদি আগে আসেন আপনি আগে পেয়ে যাবেন। সো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।